দীর্ঘদিন প্রমাণ ছাড়া কাউকে আটকে রাখা যায় না। এভাবে অনুব্রত মণ্ডল আমাদের তৃণমূল কংগ্রেসের এবং বীরভূম জেলার রাজনীতির ক্ষেত্রে অনুব্রত মণ্ডল একটা গুরুত্বপূর্ণ নাম, এবং তৃণমূল কংগ্রেস মানে মোটামুটি শেষ কয়েক মানে শেষ যে এক দশক বা তারও বেশি সময় ধরে আপনারা দেখছেন অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি আছে। এবং আমরা বারংবার বলে এসেছিলাম যে অনুব্রত মণ্ডল রাজনৈতিক কারণে বিজেপি ফাঁসাতে চাইছে। তার কারণ আপনি যদি দেখেন সিবিআই বা ইডির দ্বারা যে গ্রেপ্তারগুলো আমরা শেষ দু আড়াই তিন বছরে দেখেছি, সেই প্রত্যেকটা গ্রেপ্তারই আপনি যদি দেখেন এক একটা জায়গার যারা স্ট্রং হোল্ড লিডার, যে এক একটা স্ট্রং হোল্ড তৃণমূল কংগ্রেসের সেখানকার যারা মেন মাথা তাদেরকেই ধরে ধরে গ্রেপ্তার করা হয়েছে। সে আপনি বীরভূমের ক্ষেত্রে যদি দেখেন, অন্যান্য জেলার ক্ষেত্রে যদি দেখেন, ফলে স্বাভাবিকভাবে আমরা জানতাম জামিন পেয়ে তো একদিন বেরোবেন, কারণ দীর্ঘদিন প্রমাণ ছাড়া কাউকে আটকে রাখা যায় না। অনুব্রত মণ্ডল আজকে বেরিয়ে এসেছেন, তো স্বাভাবিকভাবে তিনি যে বেরিয়ে এসেছেন, তিনি গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু তৃণমূল কংগ্রেস তার তৃণমূল বীরভূম জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরায়নি। দেবাংশু ভট্টাচার্য আরো বললেন, ফলে স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীনও তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি ছিলেন এবং তিনি ফিরে এসেছেন আজও তৃণমূল কংগ্রেসের জেলা। আমার প্রশ্ন হচ্ছে এটা কি ব্যালেন্সের জায়গা? না, ব্যালেন্সের জায়গা নয়, ব্যাপারটা হচ্ছে এই কোর কমিটি যেটা গঠিত হয়েছিল সেই কোর কমিটির নেতৃত্বে যেহেতু পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেই কোর কমিটির নেতৃত্বে যেহেতু লোকসভা নির্বাচন হয়েছে, এবং এইমাত্র যেহেতু অনুব্রত মণ্ডল ফিরলেন, ফলে স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল এবং কোর কমিটির প্রত্যেকটা নেতৃত্বকে সামনে রেখে দলের স্ট্র্যাটেজি তৈরির নির্দিষ্ট ব্যাপার আছে। তো ফলে স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডল গত দুদিন হলো ফিরেছেন, এখনই এত তাড়াহুড়োর মধ্যে তো কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। দল দলের মতো করে ঠিক সময় নিয়ে দলের মতো করে তার সাংগঠনিক সিদ্ধান্ত জানাবে, তার জন্য যেভাবে দলের এগোনোর দরকার দল সেই স্ট্র্যাটেজিতেই এগোবে। এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে স্ট্র্যাটেজি নিয়ে এগিয়েছে অন্তত বীরভূমের ক্ষেত্রে সেই প্রত্যেকটাই এখন অবধি ফলপ্রসূ হয়েছে। আগে শুভময়দা যে কথা বলছিলেন সে জায়গায় তিনি বলছিলেন রাজ্য রাজনীতি তথা বিশ্ব রাজনীতির আঙিনা এবং কে কাকে কখন কিভাবে কোন ময়দানে প্রধানত ব্যবহার করবে ভোটের সাফল্যে নিরিখে, সেই জন্যই কি ধীরে চলো দেবাংশু। তুমি সবার কথার উত্তর একটু একটু করে দিয়ে দিই। শুভময়দা বক্তব্য রাখার সময় একটা কথা বললো, একসময় মার্কস অ্যাঞ্জেলস এসব নিয়ে আলোচনা হতো রাজনীতিতে, এখন অনুব্রত মণ্ডলদের নিয়ে আলোচনা হয়। যদি আজ থেকে 200 বছর ফেরত চলে যান তখন যেমন কার্ল মার্কস অ্যাঞ্জেলস নিয়ে আলোচনা হতো আর কি, আজকের দিনে পশ্চিমবঙ্গের নিরিখে আলোচনা করলে আপনাকে অনুব্রত মণ্ডল এদের নিয়ে আলোচনা করতে হবে। শুভময়দা মনে হয় মাঝখানের প্রায় 30-35 বছর একটু স্কিপ করে চলে গিয়েছেন, যেখানে সুশান্ত ঘোষ, তপন, সুকুর, মজিদ মাস্টারদের নিয়ে আলোচনা হয়েছে আর কি একসময়। দেবাংশু ভট্টাচার্য তারপর বললেন, সুশান্ত আমাদের শুভময়দা আরো একটা কথা বলেছেন যে কোর্টের মানে ওটা ওনার বিশ্লেষণে যে কোর্টের নজরদারিতে এটা এখানে অনেকে বললেন যে তাহলে কোর্টের ক্ষেত্রে মনে হতে পারে প্রভাবশালী যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, দেন কোর্টের নজর পড়তে পারে প্রভাবশালী বলে। প্রভাবশালী তত্ত্বের জন্যই কিন্তু গত আধ বছর আড়াই বছরে তার জামিন হয়নি, ফলে নতুন করে প্রভাবশালী তত্ত্বের আলাদা করে আসার কিছু নেই, কারণ প্রভাবশালী তত্ত্ব থাকাকালীনই তার জামিন হয়নি, আবার তিনি যে জামিন পেয়েছেন সেটাও প্রভাবশালী থাকার পরই, কারণ তিনি কোনো এমপিএমএলএও নন এক্সিস্টিং, যে তিনি পদত্যাগ করে তার অ্যারেস্ট হয়েছেন। তিনি তৃণমূলের জেলা সভাপতি আগেও ছিলেন, আজও তৃণমূলের জেলা সভাপতি আছেন, ওনার এক্সট্রা কিছু কমেও নি কিছু বাড়েও নি, ফলে নতুন করে প্রভাবশালী হওয়ার কিছু নেই। দ্বিতীয় কথা, চন্দনদা একটা কথা বললেন, তিনি অনেকগুলো কথা বললেন, এই পাথর কয়লা গরু, পশ্চিমবাংলায় আপনি গরু পাথর কয়লা শিক্ষা থেকে এখন শেষ পর্যন্ত এসে দাঁড়িয়ে, তারা একসময় চীনের অলিম্পিকে লোহাচুর সাপ্লাই করতে গিয়ে তাদের লোহাচুরটাই 300 কোটি টাকার কেলেঙ্কারি, জাহাজ গায়েব হয়ে গেল মাঝ রাস্তায়, যারা লোহাচুরটুকুনি চুরি করে নেয় তাদের থেকে আর এই চোরা চুরির গল্প শুনবো না। তবে আমি এইটুকু বলতে পারি, চন্দনদা একটা কথা বললো যে পার্থ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছিল, অনুব্রত মণ্ডলকে সরানো কেন নয়, ইম্পর্টেন্ট লিডার। দেবাংশু ভট্টাচার্য আরো বললেন, চন্দনদা কি এটা মনে করেন যে পার্থ চট্টোপাধ্যায় চেয়ে অনুব্রত মণ্ডলের চেয়ে পার্থ চট্টোপাধ্যায় কম ইম্পর্টেন্ট লিডার তৃণমূলের ক্ষেত্রে? কিন্তু আমি জাস্ট এক লাইনে শেষ করি, পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণ পাওয়া গিয়েছিল, কিছু টাকা উদ্ধার হয়েছিল, যদিও সেটা তার বাড়িতে নয়, কিন্তু যেহেতু পার্থ চট্টোপাধ্যায় প্রথম 48 ঘন্টা এটা বলেননি ওটা আমার টাকা নয়, তাই সেই বেনিফিট অফ ডাউট সাধারণ মানুষকে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় সরানো হয়েছে।